আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে। আপনাদের সাথে আছি আমি মুনিরা জয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান আর নেই। বায়ু দূষণে ঢাকা আজ তৃতীয়। সংলাপের কথা বলা হয়নি, বিভ্রান্ত করছেন ফখরুল, তথ্যমন্ত্রী। ঢাকা সহ সব মহানগরে বিএনপির পদযাত্রা 13ই জুন। রাষ্ট্রীয় গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই। নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা 2:30টায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন সংগ্রাম পরিচালনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরিফ আহমেদের নেতৃত্বে 60-এর দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা। 6 দফার সমর্থনে জনমত গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সিরাজুল আলম খান। আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকদের সম্পৃক্ত করতে প্রধান ভূমিকা পালন করেন তিনি। এরপর 1972 সালে সিরাজুল আলম খানের উদ্যোগে রাজনৈতিক দল জাসদও প্রতিষ্ঠা হয়। তিনি কখনো জাসদের নেতৃত্বে আসেননি, তবে জাসদ নেতাদের পরামর্শক হিসেবে, তাদের কাছে তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত। তিনি কখনো জনসম্মুখে আসতেন না, আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে রহস্যপুরুষ হিসেবে পরিচিতি পান তিনি। বেশ কিছুদিনের তীব্র তাপমাত্রার পরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি দেখা গেলেও উন্নতি হয়নি বায়ু দূষণের। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। আজ শুক্রবার সকাল 9:30টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আইকিউ এয়ার ঢাকার বায়ুমানের স্কোর 152-তে উঠেছে, অর্থাৎ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। আইকিউ এয়ারের 237 স্কোর নিয়ে শহরটির বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে থাকা ইসরায়েলের তেল আবিবের বায়ুমানের স্কোর 156। এদিকে 144 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। একই সঙ্গে 141 স্কোর নিয়ে একই ক্যাটাগরিতে রয়েছে পোল্যান্ডের প্র্যাকো শহর। শহর দুটি সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে তারা মনে করছেন না। এছাড়া তারা কোনো সংলাপের কথা বলেননি। সংলাপ নিয়ে মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত করতে চান। শুক্রবার 9 জুন দুপুরে রাজধানীর মতিঝিলে বোয়ালখালি সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্য, আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে নিতে সরকার সংলাপের কথা বলছে। এ নিয়ে প্রশ্নের উত্তরে সম্প্রচার মন্ত্রী বলেন, যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এ কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চান। 2010 সালের বিধি সংশোধনের জন্য এতদিন ঝুলেছিলেন চাকরি প্রত্যাশীরা। সেই বিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক যাচাই বাছাই শেষে অনুমোদন দিয়েছেন। বিধিটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, যে কোনো সময় গ্যাজেট আকারে পাশ হবে।
এ বিষয়ে জানতে চাইলে আজ সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী বলেন, বিধি অনুমোদন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে, আমরা আর অপেক্ষা করব না, দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ হবে। পূর্ববর্তী বিসিএসগুলোতে নন ক্যাডার থেকে যেভাবে নিয়োগ চলে আসছিল, হঠাৎ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা আগের বিধি অনুযায়ী পদসংখ্যা উল্লেখপূর্বক 45তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া ও 40তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ দিতে চায়। বিজ্ঞপ্তি দিয়ে প্রিলি লিখিত ও মৌখিক পরীক্ষার পর পিএসসি হঠাৎ করেই বিধি অনুসরণের প্রসঙ্গ আনায় ক্ষিপ্ত হন চাকরি প্রত্যাশীরা। 40তম বিসিএসে আগের নিয়মে এবং 45তম বিসিএস থেকে নতুন নিয়মে বিজ্ঞপ্তি ও নিয়োগের দাবি জানান তারা। এরপর একটি বিশেষ বিধি 2010 সালের মূল ও 14 সালের সংশোধিত গ্যাজেট আকারে প্রকাশের জন্য এক দীর্ঘসূত্রিতার জালে 40 নন ক্যাডার চাকরি প্রত্যাশীদের আটকে দেয়া হয়। চলতি বছরের শুরুতে নতুন এ বিধিটি সচিব কমিটিতে অনুমোদন লাভ করে। এরপর এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে এসেছে, দ্রুতই সেটি গ্যাজেট আকারে প্রকাশিত হবে। এদিকে বিধি পাশ হয়ে আসায় দারুণ খুশি চাকরি প্রত্যাশীরা। দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে, ভিসা নীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। আর যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে যারা সরকারের বিরুদ্ধে বলাচ্ছে, আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা এসব কথা বলেন। এই সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন, তাদের দাঁত আছে, তারা ইচ্ছে করলে কামড় দিতে পারে। বিদেশি দেশগুলো এটা করা থেকে বিরত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দেশ ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারে। তারা কাকে ভিসা দেবে আর কাকে নিষেধাজ্ঞা দেবে এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকারের সফলতার সঙ্গে মোকাবেলা করেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ফারুক খান বলেন, বিএনপি সহ যারা বাজেটের সমালোচনা করছেন তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই। তিনি আরও বলেন, তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে। সরকারি দলের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, গুম খুন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে, কিন্তু এদেশে তারাই গুম খুন শুরু করে। হাওয়া ভবনের দুর্নীতি বিশ্বব্যাপী স্বীকৃত। হাওয়া ভবনের গডফাদার এখন লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, বিএনপি যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, হাই কমিশনারদের অতিরিক্ত প্রোটোকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে, সরকারের কোনো রিয়াকশন দেখানোর প্রয়োজন নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন, সরকারও ইসিকে সহায়তা করে, এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ এনে তার প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, 13 জুন মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ সারা দেশের মহানগরগুলোতে এবং 16 জুন শুক্রবার শুধু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। রিজভী আরও বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার দুপুর 2:30 মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাত রাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও FDC হয়ে সোনারগাঁ হোটেল শার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে মিরপুর 10 নম্বর গোল চত্বর, কাজীপাড়া ও শ্যাওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার দুপুর 2:30 ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায়সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানিটোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন অ্যানি, আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, মোহাম্মদ আমিনুল হক সহ অন্যরা। দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার ১০ জুন রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। শুক্রবার এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানান, পুরো বৈশাখ মাসে বৃষ্টিপাত না হওয়ায় পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার সকাল ৯টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেন্দ্রীয় মসজিদের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজের আয়োজন করেন। পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের ইমামতিত্বে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক এবং স্থানীয় ওলামায়ে কেরাম সহ প্রায় ৩০০ মুসল্লি এই নামাজে অংশ নেন। নামাজ শেষে বিশেষ খুতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মুনাজাত করা হয়। এর আগে এই বৈশাখে তাপদাহে জনজীবনে দুর্ভোগ নেমে আসে পঞ্চগড়ে। রোদের তীব্রতায় গরমে অতিষ্ঠ হয় সাধারণ মানুষ, এজন্যই বৃষ্টির আশায় এই ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়েছে বলে জানান মুসল্লিরা। বাংলাদেশের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ মাইনুল হকের পাঠানো ভিডিওচিত্র। নীলফামারী সম্পত্তি বেদখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের হামলায় শিকার হয়েছেন পরিবারের নিরাপত্তায় ভুগছেন তার পরিবার। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার চুপামারি ইউনিয়নের দুহুলিপাড়া এলাকার মোহাম্মদ জয়নাল আবেদিনের ভোগদখলীয় সম্পত্তিতে এই হামলা যজ্ঞ চালায় বলে জানায় ভুক্তভোগী জয়নাল আবেদিন। তিনি বলেন, নাপিতপাড়া এলাকার শ্রী পরেশ চন্দ্র রায়, শ্রী ললিত চন্দ্র রায়, শ্রী নরেশ চন্দ্র রায় সহ ১০-১২ জন দুর্বৃত্ত এই হামলা চালায়। তাই পরিবারের নিরাপত্তা সহ সম্পত্তি ফেরত ও হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে আজ বৃহস্পতিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদ জয়নুল আবেদিন। তিনি এলাকার মৃত যতীন্দ্রনাথ রায়ের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন। আজকে রাত ১টার দিকে আমার তো সম্পত্তি, আমার ভাইগুলা মানে বেআইনি সমাবেশে লাঠি ছোড়া নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে তজস করে দিয়েছে, ১০ লক্ষ টাকা ক্ষতি করিয়াছে। ইতিপূর্বে উক্ত বিষয় নিয়ে আমার তফসিলভুক্ত সম্পত্তিতে ওরা ভাঙচুর করছিল বাড়িঘর। আমি পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় সেখানে আছি, আমি ওখানে ভিড়তে পারতেছি না ওদের মানে তৎপরতার কারণে, যে কোনো সময় তারা আমাকে খুনজখন করতে পারে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী বিধি বহির্ভূতভাবে সরকারি গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়া সহ ট্রাম্প ৭টি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিবিসি বলছে, এই নিয়ে দ্বিতীয় একটি মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প, আর এটি যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের ফেডারেল অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রথম ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, আগামী মঙ্গলবার বিকেলে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছে। সেখানে তাকে গ্রেফতার করা হতে পারে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হতে পারে। আমি একজন নির্দোষ মানুষ, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন তিনি।
আমি কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে এ ধরনের কিছু হতে পারে। প্রকৃতপক্ষে আমেরিকার যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অন্ধকার দিন। আমাদের দেশ গুরুতর ও দ্রুত পতনের মধ্যে আছে, কিন্তু আমরা সবাই মিলে আমেরিকাকে আবার মহান করে তুলব। ট্রাম্পকে আদালতে হাজির হওয়ার জন্য যে সমন পাঠানো হয়েছে তাতে তার বিরুদ্ধে আনা 7টি অভিযোগের বিষয়ে তার আইনি টিমকে অবহিত করা হয়েছে বলে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। হঠাৎই নেট পাড়ায় খবর ছড়িয়ে পড়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। এই মৃত্যুর খবরে পরিষ্কার তথ্য দিতে সাফা নিজেই আজ ফেসবুকে কিছু তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সাফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। ওই প্রতিবেদনে তথ্য ছিল ঘাতক দালাল নীলমূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারকার সঙ্গে নাম মিল থাকায় মুহূর্তেই এ খবর ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে এ প্রতিবেদনটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তারকা সাফা কবিরের মৃত্যুর গুঞ্জন। নেট দুনিয়ায় এই গুঞ্জন এতটাই ভাইরাল হয়ে পড়ে যে এক পর্যায়ে বাধ্য হয়ে অভিনেত্রী নিজের ফেসবুকে এই বিষয়ে শুক্রবারে একটি পোস্টে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। বেলা 3:19 পোস্ট করা এই স্ট্যাটাসে সাফা জানান, অভিনেত্রী মারা যাননি, বরং অক্ষত ও ভালো রয়েছেন। সময় পাঠকের জন্য সাফা কবিরের সে পোস্ট তুলে ধরা হলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন, নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক নয়, এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ সবার ভালো করুক, আমিন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান আর নেই। বায়ু দূষণে ঢাকা আজ তৃতীয়। সংলাপের কথা বলা হয়নি, বিভ্রান্ত করছেন ফখরুল, তথ্যমন্ত্রী। ঢাকা সহ সব মহানগরে বিএনপির পদযাত্রা 13 জুন। রাষ্ট্রীয় গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ বাংলা সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এ পর্যন্তই, সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।